বিশালগড়ের পর এবার বিলোনিয়া। দুষ্কৃতীদের হাতে পুড়ে ছাই হল ঋষ্যমুখ মণ্ডলের সাতমুড়া বিজেপির দলীয় কার্যালয় এবং সেই সাথে আমজাদনগরে আমজাদনগর দলীয় কার্যালয় নষ্টের চেষ্টা করা হল। অভিযোগের তীর সিপিএম এবং কংগ্রেসের দিকে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। খবর পৌঁছে পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, শান্ত বিলোনিয়াকে অশান্ত করে খোলা জলে ফায়দা তোলার চেষ্টা বিরোধী দল সিপিএম এবং কংগ্রেসের। বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ মণ্ডলের অধীন বিজেপির দুটি দলীয় কার্যালয় ধ্বংস করে দিয়ে উত্তেজনার সৃষ্টি করে দিল সিপিএম এবং কংগ্রেসের দুষ্কৃতীরা। রাতের আধারে পেট্রোল এবং কেরোসিন তেল ঢেলে সাতমুড়া বিজেপির দলীয় কার্যালয়ে আগুন দিল দুষ্কৃতীরা। বর্তমানে বিলোনিয়া শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। রাত্রি আনুমানিক ৩টা ৩.৩০ হবে, সকাল যখন সব চতুর্দিক নিস্তব্ধ, এমন সময়ে কিছু দুষ্কৃতী আমাদের এই ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে পেট্রোল নিক্ষেপ করে তারপর অগ্নিসংযোগ করে একটা পরিস্থিতিটাকে ঘোলাটে করার চেষ্টা করছে। আজকে ৫ দিন ব্যাপী যে আমাদের এই দিনস্টার ক্লাবের যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান গতকালকে ৪ দিন পেরিয়ে গেছে। খুব শান্তিপূর্ণভাবে এখানে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য আমরা সংকল্প নিয়েছিলাম। আজকে তার শেষ দিন, কিন্তু এই সুন্দর একটা পরিস্থিতির মধ্যে এই যে সুন্দর একটা সুস্থিতি পরিবেশকে বিছিয়ে তোলার লক্ষ্যে চক্রান্তকারীরা আমাদের এই দলীয় অভিযোগ অগ্নিসংযোগের মাধ্যমে এই বিলোনিয়ার আইনশৃঙ্খলা এবং শান্তির পরিবেশকে বিঘ্ন করার চেষ্টা